শুরু হলো তুমুল ঝড়। বাতাসের গতির সাথে সাথে শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। মিনিটেই যেন সবকিছু পাল্টে গেল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল, চারদিকে অন্ধকার, মাঝে মাঝে মেঘের গর্জনের সাথে বিজলির আলোয় কিছুটা ভয় লাগছিল। ঝড়ের রাতে মোমবাতির আলোয় পড়ালেখা করে শিশুরা। ঘন্টাখানেক পরে বৃষ্টি বাড়তে থাকে, অন্যদিকে কমতে থাকে বাতাসের গতি। অতিরিক্ত বৃষ্টির ফলে বাগেরহাটের অনেক জায়গায় দেখা যায় জলাবদ্ধতা। টানা 1 ঘন্টা বৃষ্টির পরে ক্রমে বৃষ্টি কমতে শুরু করে। মোহাম্মদ মুশফিকুজ্জামান মুশফিক, হ্যালো ডট বিজিনিউজ 24.com, মোস্তাফুল হক রোড, সরই, বাগেরহাট।